হ্যালো ফ্রেন্ডস দি অনলি ফ্লাওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনারা জানতে পারবেন রঙন ফুলের এরকম ডাল থেকে কীভাবে চারা করতে হয় এর সম্পূর্ণ পদ্ধতি তো এরকম ডাল থেকে চারা তৈরির জন্য প্রথমে কিছু কাটিং করে নিতে হবে তো দেখুন আমি এই কাটিংটি থেকে চারা তৈরি করে তোমাদের দেখিয়ে দেব কাটিংয়ের হাইট অতিরিক্ত করতে হবে না মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি করলেই এগুলোর থেকে চারা হয়ে যায় তো কাটিংগুলো এভাবে করে নেওয়ার পর এগুলোকে বসানোর জন্য এরকম প্লাস্টিকের গ্লাস ব্যবহার করতে পারেন তো আমি এই গ্লাসের মধ্যে বালি ভরিয়ে নেব যে বালিগুলো ব্যবহার করবেন সেগুলোর জন্য সব দিক থেকে পরিষ্কার থাকে অতিরিক্ত নোংরা থাকলে কিন্তু কাটিংয়ের মধ্যে ফাঙ্গাস লেগে যেতে পারে তো আমার বালি মোটামুটি পরিষ্কার করে নেওয়া আছে এবার এই ডালটি বসানোর আগে আমি এর মধ্যে এখন এই অ্যালোভেরার জেল লাগিয়ে নেব। এর পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন যে কোনো কাটিং বসানোর আগে এভাবে অ্যালোভেরার জেল লাগিয়ে বসালে দেখবেন এখান থেকে প্রচুর শেকড় বাইরে হবে সরাসরি এই ডালগুলো মাটিতে বসালে অনেক ক্ষেত্রে চারা হয়ে যায় কিন্তু তখন চারার পার্সেন্টেজ কম হয় অর্থাৎ ডালগুলোর থেকে শেকড় বাইর হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু এভাবে রুটিং হরমোন লাগালে পরবর্তীতে চারার পার্সেন্টেজ বেড়ে যাবে প্রচুর শেকড়ও হবে বালিতে এভাবে ডাল বসালে মনে রাখবেন দুদিন পরপর জল দিতে হবে তাহলেই হয়ে যাবে এবং এই পাত্রটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন যে কোনো পারমানেন্ট ফুল গাছের ডাল বা কাটিং থেকে চারা কিন্তু সহজেই হয়ে যায় তো দেখুন শেকড় চলে এসেছে তবে এই ডাল থেকে চারা তৈরির ক্ষেত্রে কিছু ডাল তাড়াতাড়ি গ্রো হয় এবং কিছু ডাল গ্রো হতে সময় লাগে তো এই ডালটি থেকে চারা তৈরি হতে মোটামুটি তিরিশ দিন সময় লেগেছে রঙন ফুলের ডাল থেকে সময় একটু বেশি লাগে তবে এর পরিবর্তে যদি আপনারা জবা বা টগর গাছের কাটিং বসান তাহলে এর থেকে সময় খুবই কম লাগবে গুঁড়ো হতে তো এই রঙন ফুলের ডালটি মোটামুটি তিরিশ দিনের মধ্যে দেখুন শেকড় কিন্তু চলে এসেছে তো দেখুন গোড়ার দিকে খুবই কম শেকড় দেখা যাচ্ছে এবং মাঝখানে প্রচুর শেকড় বাইর হয়েছে এই ডালটির থেকে ফুলের ডাল থেকে এভাবে আপনারা বর্ষার সিজনে কিন্তু সহজেই চারা তৈরি করে নিতে পারেন তো দেখুন এই চারাটি এখন রোপণ করলে এখান থেকে সহজেই গাছ হয়ে যাবে কারণ এই ডালটির মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে শেঁকড় রয়েছে এই চারাগুলো তৈরি করতে যদিও পয়সা খুবই খরচ কম হয় কিন্তু নার্সারিতে এগুলো প্রচুর দামে আমাদের ক্রয় করতে হয় তো এর জন্য এই পদ্ধতিতে বাড়িতে চারা তৈরি করে এখন কিন্তু লাগাতে পারেন তো ধন্যবাদ এই ছিল ভিডিও